আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি ভুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমি ডাক্তার আনিসা খাতুন। আচ্ছা ম্যাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি পাবনা থেকে এসেছি। পাবনা থেকে এসেছেন। জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? সবার প্রথমে এসেছি আমি আমার নেক পেইন, মানে ঘাড়ে ব্যথা এবং দুটো ショルダー জয়েন্টে অসম্ভব পেইন, যেটা কিনা আমার প্রাত্যহিক জীবনে রুটিন ওয়ার্ককে ব্যাহত করত। এই জন্য আচ্ছা এই সমস্যাটা আপনি ঠিক কত বছর যাবত হচ্ছিল? কত 3 বছর যাবত আমি ফিল করছি, হয়তো আগে থেকে ছিল না, ফিল করছি কত 3 বছর। আচ্ছা জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছিলেন? আমি এখানে ডিপিআরসি চেয়ারম্যান ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে আমি ট্রিটমেন্ট নিয়েছি। আচ্ছা স্যার, ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় ঠিক এখন আপনি কেমন বোধ করছেন? এখন এটা বোধ করছি যে আমার ঘাড়ে ব্যথাটাও চলে গিয়েছে এবং আমার যে রুটিন ওয়ার্কগুলো ショルダーটা এতই মানে রিলিজ হয়েছে যে আমি নিজের প্রাত্যহিক যে কাজ রুটিন ওয়ার্ক নিজের হাতে আমি এখন করতে পারছি। দেখা যাচ্ছে আপনি হয়তো যতক্ষণ মেডিসিন খাচ্ছেন হয়তো ব্যথাটা কমে যাচ্ছে, পরবর্তীতে সেই পেইনটা আবার ব্যাক করছে। আচ্ছা জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি মূলত কিভাবে জানতে পেরেছিলেন? এটা তো খুবই ইজি, আমি ইন্টারনেট ঘাটাঘাটি করি এবং তাছাড়া গত 3-4 বছর থেকে আমি ডক্টর শফিউল্লাহ প্রধানের প্রত্যেকটি প্রোগ্রাম প্রত্যেকটি এতে আমি স্টাডি করি, দেখে শুধু দেখি না, ওটা নিয়ে আমি স্টাডি করি, তারপরে আমি এখানে। আপনি স্টাডি করার পর আপনি ডিসিশন নিয়েছেন? ডিসিশন নিলাম যে এখানে গেলে একমাত্র আমি সুস্থ হতে পারবো। আচ্ছা সুন্দরভাবে, যেটা আমরা পরবর্তীতে এখন দেখতেই পাচ্ছি, আপনি নিজের মুখে বলেছেন যে আপনি এখন আগের থেকে অনেক সুস্থ বোধ করছেন এবং ভালো বোধ করছেন। আপনি যে সমস্যাটা গত 3 বছর যাবত আপনি ভুগেছেন, আপনার প্রাথমিক জীবনে যে কাজগুলো করার কথা ছিল সেগুলো হয়তো আপনি ঠিকমতো করতে পারেননি, আপনি হয়তো অনেক কষ্টের একটা সময় দিয়ে আপনি আপনার সময়গুলো পার করেছেন। জানতে চাইবো যে আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছেন, অনেক মা বোন আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, অনেকে আছেন যে কোন ডক্টরের কাছে যাবেন সেটা ওনারা বুঝতে পারেন না, অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, অনেকে আছে দেখা যাচ্ছে যে মানে আমরা এমন ঘটনাও শুনতে পাই যে ভুয়া ডক্টরের কারণে তারা সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, এরকম অনেক ঘটনা আমাদের দেশে ঘটে। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে আমাদের দেশে রানাচে কানাচে কোনায় বহু পেশেন্ট ওই জয়েন্ট পেইন এবং বিভিন্ন ইনএবিলিটির জন্য পড়ে রয়েছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওষুধপত্র খেয়েও কিন্তু কোনো ফল পাচ্ছে না। তাদের উদ্দেশ্যে এটাই বলা যে আপনাদের অমূল্য অর্থ এবং অমূল্য সময়টা নষ্ট না করে অতি দ্রুত আপনারা ডিপিআরসি হসপিটাল, এটা হচ্ছে বাবুভাই একমাস প্রবলি রিং রোড, এখানে চলে আসেন এবং আমার বিশ্বাস করি যে দ্রুততম সময়ে সম্পূর্ণ সুস্থ হয়ে একটা নতুন জীবন নিয়ে আপনারা আপনাদের পরিবারের কাছে হাসি মুখে ফিরে যেতে পারবেন। আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার যারা ডক্টর ছিল, নার্স ছিল বা ম্যানেজমেন্টের যারা ছিলেন, তারা কি আপনি টাইম টু টাইম যে ধরনের ট্রিটমেন্টগুলো পাওয়ার কথা ছিল সেটা কি তারা নিশ্চিত করেছে বা আপনি টাইম টু টাইম সব ধরনের সেবা কি পেয়েছেন? এটা তো কোনো বলার অপেক্ষাই রাখে না, বাংলাদেশে এমন সুন্দর একটা ব্যবস্থা আছে, এটা সত্যি আমি এখানে না এলে বুঝতে পারতাম না। হাসি মুখে তারা সম্পূর্ণ সততার সঙ্গে সবসময় তাদের ডিউটিটা পালন করেছেন, সবসময় তাতে আমরা মেন্টাল পিসও পেয়েছি এবং ফিজিক্যাল ট্রিটমেন্টও পেয়েছি। সবশেষে জিজ্ঞেস করবো ম্যাডাম, আপনি ডিপিআরসি থেকে যে ধরনের সেবা পেয়েছেন সেই সেবার মানকে আপনি আউট অফ 10-10 আপনি কত নাম্বার দিবেন? এটা আপনার ব্যক্তিগত মতামত। হ্যাঁ ব্যক্তিগত মতামত বুঝতে পারছি, আউট অফ 10 তো 100 দেওয়া যায় না, তাই 10-এ 10 মানেই তো 100% দিলাম। আচ্ছা বুঝতে পেরেছি। আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার দীর্ঘায়ু এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আমি চেয়ারম্যান ডিপিআরসি, অল দ্য ডক্টরস, নার্সেস, ফিজিওথেরাপিস্ট, অল দ্য ম্যানেজমেন্ট স্টাফ সবাইকে আমার অন্তর থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।